আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? একটু আগে কুইজ কনটেস্ট করলাম তোমাদের সাথে। আমি বলেছিলাম যে আজকে আমাদের প্রতিবেশীদের জন্য, প্রায় 100 জন প্রতিবেশীর জন্য কিছু রান্না করেছি নিজ হাতে। এখন প্যাকিং করব। আমাদের আসে, আমার রান্নাটা আমার খুবই ভাল লাগে, রান্না আমার শখ। যেহেতু এখন কোয়ারেন্টাইন, যেহেতু ঘর থেকে বেরোতে পারছি না, অনেক সময় অফুরন্ত সময়, চিন্তা করলাম যে এই সময় একটু প্রতিবেশীদের জন্য একটু ভালো মন্দ কিছু মজার মজার খাবার রান্না করি, তাদেরকে দেই একটু। তারাও জানুক যে আমি কত মজার মজার রান্না করতে পারি। এই ধরনের সময় কখনো আসে নাই, তো যে কারণে এই সময়টুকুতে একটু তাদের পাশে থাকি। আমরা সবাই যদি, যার যার আশেপাশের প্রতিবেশীদের যদি একটু খোঁজ নেই, তাহলে মনে হয় এত কষ্ট আমাদের আশেপাশের মানুষের হবে না। যার যার প্রতিবেশীদের যদি একটু একটু সময় করে যদি একটু আমরা তাদের খোঁজ নেই, তো আশা করবো আমরা যারা আছি যতটুকু পারি আশেপাশের প্রতিবেশীদেরকে আমরা একটু হেল্প করব, তাদের পাশে থাকব। আর আমি বলেছিলাম এই পুরো রমজান মাস তাদের জন্য রান্না করব, আর কোনো শুকনো খাবার নয়, রান্না করে করে তাদের জন্য এক একদিন এক একটা রেসিপি করে করে তাদের জন্য পাঠাবো। তো আজ এ পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।